হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন চারশো পাঁচ টেক বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি আপনাকে দেখাবো যে আপনাদের আপনারা যদি পি এম কিষান সম্মান নিধি যোজনায় অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার সমস্ত কিছু অ্যাকসেপ্ট করার পরে যখন আদার ভেরিফিকেশন করছে তখন যদি ফেল্ড হয়ে যায় তাহলে আপনারা কী করবেন তো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনার যদি আধার ভেরিফিকেশন ফেল হয় তাহলে আপনারা কি করবেন তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা প্রথমত আপনারা চলে আসবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা প্রথমত আপনারা এখানে বেনিফিট লিস্টে চলে যাবেন এই বেনিফিট স্ট্যাটাস চলে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বেনিফিট স্ট্যাটাসটি আপনি এখানে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পরে আপনার যদি অ্যাকসেপ্ট হয় তো এখানে আপনারা দেখতে পাবেন আধার কার্ড ইজ পেন্ডিং তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আধার কার্ড স্ট্যাটাস লেখা আছে তো আধার কার্ডাসের স্ট্যাটাসের পাশে লেখা আছে ভেরিফিকেশান ইজ পেন্ডিং তো বন্ধুরা এখানে অনেকজনের ফেল হচ্ছে তো ফেল হলে আপনারা কি করবেন তো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ফেল হলে আপনারা কী করবেন তো বন্ধুরা এখানে ফেল যদি হয় তো ফেল এই এই কারণে হয় যে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন কিংবা যে রেকর্ড দিয়েছেন সেই রেকর্ডের সাথে নামের ম্যাচ করছে না কিংবা আপনার যে ডেট অফ বার্থ আছে আধার কার্ডের সেই ডেট অফ বার্থের সঙ্গে আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ ম্যাচ করছে না যে কারণে আপনার আধার কার্ড ভেরিফিকেশনটি ফেল হয়ে যাচ্ছে আধার কার্ডের সাথে আপনারা আধার্স যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেই সকল ডকুমেন্টস যদি ম্যাচ না করে তাহলে অবশ্যই আধার কার্ডটি ভেরিফিকেশন ফেল্ড হয়ে যাবে বন্ধুরা যদি আধার কার্ড ভেরিফিকেশন ফেল্ড হয়ে যায় তো কী করবেন তো বন্ধুরা যদি আধার কার্ড আপনার ভেরিফিকেশন ফেল্ড হয়ে যায় তো আপনাদের যে এডিও অফিস সেখানে গিয়ে আপনি যদি চান তো সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডের ডিটেলসটি দিয়ে আবারও আপনি পেন্ডিং করে মানে সাকসেসফুলিভাবে আধার ভেরিফিকেশনটি করে নিতে পারেন নয়তো বা আপনার আধার কার্ড ভেরিফিকেশন করার কোনো দরকার নেই এখানে ফেল্ড হোক কিংবা যাই হোক এখানে আপনি আধার কার্ড দিয়েছেন বাস এতটুকুই যথেষ্ট তাহলে বন্ধুরা অনেক লোকই আমাকে এবার কমেন্ট করবে যে ভাই যদি আধার কার্ড ভেরিফিকেশন ফেল্ড হয়ে যায় তাহলে আধার কার্ডে তো টাকা ট্রান্সফার করবে না তো হ্যাঁ বন্ধুরা আধার কার্ডে টাকা ট্রান্সফার করবে না তখন আপনার যদি আধার কার্ড ভেরিফিকেশন ফিল্ড ফেল্ড হয়ে যায় তখন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটি ট্রান্সফার করা হবে এবং আপনার আপনার যদি আধার কার্ড ভেরিফিকেশনটি সাকসেসফুলিভাবে হয়ে যায় তাহলে আপনার আধার কার্ড আধার কার্ডের মাধ্যমে টাকাটি ট্রান্সফার হবে এবং যদি সাকসেসফুলভাবে না হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আপনার যে সিআইপি নাম্বার আছে সেই নাম্বার দিয়ে টাকাটি ট্রান্সফার করা হবে তো বন্ধুরা আপনার যখন এগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার যখন টাকাটি ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে পেমেন্ট স্ট্যাটাস তো আপনার যে ফার্স্ট পেমেন্ট মানে ফার্স্ট পেমেন্টটা ঢুকবে সেটা বলছে এখানে পেমেন্ট স্ট্যাটাস তারপর বলছে ব্যাঙ্ক নেম আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাসটি শো হবে তারপর আপনার ব্যাঙ্ক নেমটি শো হবে তারপর ক্রেডিট অ্যাকাউন্ট কত টাকা ঢুকছে সেটা আপনার এখানে শো হবে তারপর ক্রেডিট ডেট আপনার কোন ডেটে ঢুকছে সেটি এখানে শো হবে তারপর আপনার যে টাকা ট্রান্সফারের ইউটিআর নম্বর সেই নাম্বারটি আপনার এখানে শো হবে তারপর ট্রান্সফার ফেল্ড হয়েছে না কী হয়েছে সেই মানে ইউটা এখানে শো হবে যদি আপনার ট্রান্সফারটি ফেল হয় তো তার কারণ কী কারণে ফেল্ড হয়েছে সেটা এখানে শো হবে তারপর পি এফ টি ও পেন্ডিং এটা কি কারণে হচ্ছে সেটা এখানে শো হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন এইভাবে আপনার যে সাতটি ইনস্টলমেন্ট এই সাতটি ইনস্টলমেন্টটি আপনাকে দেখিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনারা চেক করে নেবেন এবং আপনারা যদি কোনো আধার কার্ডের পেন্ডিং থেকে থাকে তো কোনো টেনশন করবেন না কেননা আধার কার্ড পেন্ডিং থাকলেই বাকি না থাকলেই বাকি কী কোনো প্রবলেম নেই আধার কার্ডের মাধ্যমে টাকাটি ট্রান্সফার হতে পারে এবং যদি আপনার আধার কার্ডটি পেন্ডিং ভেরায় ভেরিফিকেশনটি ফেল্ড হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েও টাকাটি ট্রান্সফার করে দেবে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয় তাহলে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখুন